বর্তমানে এই মুহূর্তে দেশের মানুষ সবচেয়ে বড় যে বিপদে আছে সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রতিদিনই সমস্ত পণ্যের দাম আগের তুলনায় বাড়ছে, মূল্যস্ফীতি এখন প্রায় 10% কাছাকাছি চলেছে, যদিও প্রকৃত বিচারে এই সংখ্যাটা আরও অনেক বেশি হবে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সামনে কিন্তু রোজা আসছে, যাই সংখ্যাটা আরও বেড়ে যায়, কারণ প্রত্যেকবার রোজা মানে পৃথিবীর সব দেশে জিনিসপত্রের দাম কমে, উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে দাম বাড়ে। এবারও যেন সেই দামটা যেন না বাড়ে সেই উদ্যোগটা সরকার নিয়েছে, সেটি নেওয়ার জন্য চারটি পণ্যের চাল, চিনি, তেল এবং হচ্ছে খেজুর, এই চার পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে, দেশীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে। এখন এটি কতটা বাজারে প্রভাব পড়বে, কবে থেকে পড়বে, সেই বিষয়ে চলুন শুনে আসি বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য। রিফাইন্ড পাম অয়েল এই চারটি পর্যায়ের এইচএস কোড অনুযায়ী সবগুলোই করা হয়েছে, এবং তার চেয়েও বড় যে জিনিসটা সেটা হলো যে তেলের উপরে বিশেষ করে পণ্য স্থানীয় উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে উহাদের উপরে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করা হইল। পরিশোধিত সয়াবিন তেল এবং পরিশোধিত পাম অয়েল স্থানীয় পর্যায়ে যে ছিল আগে 15% ছিল এটা সম্পূর্ণ, এবং আমদানি পর্যায়ে 15-10%। এটা হলো তেলের ব্যাপারে। আর এটা হলো চিনির 15%। আচ্ছা, খেজুরের ব্যাপারে হলো আমদানি শুল্ক 25% থেকে হ্রাস করে 15% করা হয়েছে, এবং রস সুগারের ব্যাপারে সিডি কাস্টম ডিউটি, যেটা কাস্টম ডিউটি টাকা 1000 পার মেট্রিক টন ফর রস সুগার, কেন সুগার এবং আদার যেটা আছে সেটা হলো 2000 টাকা পার মেট্রিক টন করা হয়েছে। আর চালের ব্যাপারে আমদানি সমস্ত আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে, এবং সেই সাথে রেগুলেটরি ডিউটি 25% ছিল ওইখানে মাত্র 5% রাখা হয়েছে, বোথ ফর বয়েল রাইস এবং নন বয়েল রাইস। এটার প্রজ্ঞাপন জারি থাকবে হলো 15 মে পর্যন্ত চালের জন্য, এবং 15 এপ্রিল হলো সয়াবিন তেলের জন্য, 15 এপ্রিল হলো 30 মার্চ হলো খেজুরের জন্য, এবং র কেন অ্যান্ড সুগার হলো 31 মার্চ পর্যন্ত। তো আমি মনে করি যে আমাদের ভোক্তা পর্যায়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে মানে চাহিদা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের ডিপার্টমেন্টের সকলের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও এবং আমাদের এনবিআরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা রমজানের আগেই এই পণ্যগুলির শুল্ক যৌক্তিক হারে নামিয়ে এনেছেন। আমি এখন আপনাদের মাধ্যমে সকল উৎপাদনকারী আমদানিকারী যারা আছেন তাদেরকে বলবো এবং বিক্রেতাদেরকে দ্রুত যে মালামালগুলি এখনো ট্রানজিটে আছে সেগুলো দ্রুত খালাস করে এটার বাজারজাত করার জন্য, যাতে এই ডিউটির সুবিধাটা সাধারণ ভোক্তা পর্যায়ে যায়। আপনারা জানেন যে তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়, আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদকের সাথে বসে ইনভয়েস ভ্যালু অনুযায়ী আমরা যৌক্তিক পর্যায়ে এই নতুন ট্যাক্সের রিফ্লেকশনে আমরা দাম নির্ধারণ করে দিব, এবং রমজান উপলক্ষে সেই দামে ইনশাআল্লাহ বিক্রি হবে। তো আমি আমরা 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 এনবিআর এর সাথে কথা বলবো, এবং উৎপাদক যারা আছে তারা কবে মানে ইনভয়েসে মাল আনছে, আপনারা জানেন যে এক একজনের শিপ এক এক জায়গায় আছে, সো ইনভয়েস ভ্যালুগুলো না পেলে আমরা পারবো না, তারাও চাবে যে দ্রুততম সময়ে। তো আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহের মধ্যে টাইম টু টাইম তাদের সাথে বসে এই পূর্ণ নির্ধারিত যে সার্কুলার আমাদের কাছে আসছে ট্যাক্সের সেইটা অনুযায়ী নতুন করে আমরা মূল্য নির্ধারণ করে দিব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা বিশেষ করে ভোক্তা পর্যায়ে আছেন তারা আশ্বস্ত থাকতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নতুন মন্ত্রিসভা সর্বোচ্চ চেষ্টা করতেছে দ্রব্যমূল্যকে একটা যৌক্তিক পর্যায়ে রাখার জন্য, ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য, এবং তারই একটা এফোর্ড হিসাবে আজকে এই ট্যাক্সটা কমিয়ে নিয়ে আসা হলো, যে প্রয়োজনীয় পণ্যগুলি রমজানে মানুষের বিশেষ দরকার হয়। ধন্যবাদ।